Hi, Ketcha. How are you? I am fine. চুলের সিজন আছে এটা জানেন কি? চুলের সিজন আছে কারো কারো ক্ষেত্রে, এই সিজনটা শীতকালে হয়, কালো কালো বর্ষাকালে। বেসিক্যালি সব মানুষের ক্ষেত্রে কিন্তু বর্ষাকালেতেই চুলের গ্রোথটা, যারা এই সময় টেক ওভার না করে তাদের ক্ষেত্রে চুল পড়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি হয়ে যায়, বিশেষ করে পুরুষের ক্ষেত্রে। আর পুরুষকে তো আগেই বলেছি যে মেয়েদের কন্ট্রোলিং পাওয়ারটা অনেক বেশি, যেহেতু ওদের একটা হরমোনের ডিসব্যালেন্স হয় না, বিভিন্ন ক্ষেত্রে হয়, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে মেয়েদের, অধিকাংশ ক্ষেত্রেই দেখা গেছে যে মেয়েদের চুলের ক্ষেত্রে অতটা বেশি অসুবিধা হয় না, জাস্ট ওএসএস ফার্টিলাইজার লাগালেই ঠিক হয়ে যায়। আর চুলের সিজন হিসেবে বর্ষাকাল কিন্তু ধরে নিতে হয় যে বর্ষাকালেই কিন্তু চুলের একটা রিগ্রোথের জায়গাটা আসে। এই চুলের রিগ্রোথের জায়গাটা যদি আপনি ঠিক করে রাখতে পারেন হেয়ারটাকে, তাহলে দেখবেন যে আপনার কন্ট্রোলিং যে হেয়ারের যে ম্যাক্সিমাম হেয়ার ফল হচ্ছে সেটা থেকে আপনি সুরাহা পান। আর একটা বলি যে পার ডে 100 বেশি উঠতে হবে, কিন্তু রিগ্রোথ যেটার ওপরে জোর দেবেন সেটা হচ্ছে রিগ্রোথ। রিগ্রোথ যদি না হয় সেক্ষেত্রে কিন্তু চুলে এক্সটেনশান হয়, মানে লেন্থে বাড়ে না, তার আবার রিগ্রোথ হয় না। আর রিগ্রোথ না বাড়লে কিন্তু, রিগ্রোথ যদি না হয় সেক্ষেত্রে অনেকাংশে অনেক রকমের প্রবলেম আসতে পারে। বেসিক্যালি ছেলেদের ক্ষেত্রে বল্ডনেসটা তো অবশ্যই হয়, বল্ডনেসের জন্য কিছু খাওয়া, প্রোটিন বলতে আপনারা মাছ মাংস বোঝেন, কিন্তু প্রোটিনের ক্ষেত্রে লিন প্রোটিনটা খাবেন। অবশ্য লিন প্রোটিনটা খেলে কী হবে যে হেয়ার গ্রোথ অনেকটা বাড়ে, যেমন ডাল জাতীয় কোনো জিনিস আপনি যদি ইনটেক করেন তাহলে কিন্তু দেখবেন যে অনেকাংশে কিন্তু হেয়ার গ্রোথটা বেড়ে যায়। এবং শাক সবজি, শাকের ক্ষেত্রে এই যে মিনারেলস আছে, মিনারেলস কিন্তু চুলের একটা বিরাট জায়গা নেয়, তো মিনারেলসটা ইউজ অবশ্যই করবেন। মিনারেলসটা বলতে আপনি ওয়াটার, তো স্প্রিং ওয়াটারে হেয়ার ওয়াশ করলে অনেক বেশি ভালো হয়, যেটার জন্যে ওয়েসিসের মধ্যে স্প্রিং ওয়াটারও রয়েছে। দ্বিতীয়ত বলবো যে আপনি ফার্টিলাইজার শুধু লাগাবেন না, কিন্তু শ্যাম্পুটা নিয়ে তার সঙ্গে অল্প একটু জল মিশিয়ে নিয়ে লিকুইড ফর্মে করবেন। আর খুশকি কোনো প্রবলেমই নয়, আপনি যতদিন বেঁচে আছেন ততদিন কিন্তু আপনার রিজুভেনেট অফ স্কিন, আপনি এক্সফোলিয়েটিং হবে, আপনার স্কিন থেকে খারাপ, স্কিন থেকে কী বলবো, খারাপ মরা মাসগুলো বেরিয়ে যাবে। কিন্তু যদি মনে করেন এই ইয়েটা ফাঙ্গাল ইনফেকশান হচ্ছে, তখন স্যাভল ইউজ করুন, একটা লিকুইড ফর্ম আছে যেটাতে কিন্তু খুব ভালো কী বলবো ফাঙ্গাল ইনফেকশান কমিয়ে দেয়। অতএব আপনারা অনলাইনে পেয়ে যাচ্ছেন, প্লাস আমাদের মেইল করতে পারেন। আপনার ভালো লাগলে নিশ্চয়ই আপনি অন্যজনকে বলুন, আর আপনার না ভালো লাগলে আমাকে জানান, যে এবং আরও বলুন যে আপনি আর কী কী সম্বন্ধে, হেয়ারের সম্বন্ধে জানতে চান। তো ওয়েসিস একাই ফাটাফাটি, ওয়েসিস লাগালে কিন্তু কোনো রকমের চুলের কোনো রকমের প্রবলেম আসতে পারে না। ছেলেদের ক্ষেত্রে বলবো 18 বছর থেকে অবশ্যই 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 ইউজ করুন, দেখবেন বংশগতি কারণে চুল পড়ে না, এটা আমি দেখেছি। এবং আমাদের বংশে অনেকেরই ইয়ে ছিল, বল্ডনেস ছিল, তার জন্যে আমার বাবার কোনো দিন বল্ডনেস হয়নি, মানে ফাদারের কোনো দিন বল্ডনেস হয়নি। অতএব এটা থেকে আমি প্রমাণিত যে ফার্টিলাইজার, ভৃঙ্গুরাজ, কেশু, জটামাংসি, এগুলো তো আপনারা জেনেই গেছে, কিন্তু জটামাসি এটা সম্বন্ধে হয়তো খুব কম জানেন। এছাড়াও অনেক রকমের হার্বস আছে, ইন্ডিয়ান ট্র্যাডিশনাল হার্বস, যেগুলো দিয়ে ফার্টিলাইজার তৈরি, ইউজ করে দেখুন, একদম ফল পাবেন 100%।